সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে জুম্মাবার শুক্রবার 27 মে 2022 এই ভিডিও আলোচনাটি করছি, যার শিরোনাম রয়েছে হাই লেভেলে কিনি আর লো লেভেলে বেচি, এটাই শেয়ার বাজারের শেয়ার বিনিয়োগকারীদের অসুখ। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য সমস্ত আলোচনাটুকু লজিক্যাল অংশ আলোচনা করব, আশা করি মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করি তারা দীর্ঘদিন ধরে এই বিষয়টি অবশ্যই জানি বা রিয়ালাইজ করি যে আমি কিনলে দাম কমে যায়, আমি বেচলে দাম বেড়ে যায়। এটা আমার আপনার সকলের ভিতরে একটা ক্রিয়া কাজ করে। আসলে এই বিষয়টি বাস্তবিকভাবে হয়, এটি অনস্বীকার্য। কিন্তু এটা কেন হয়, কিসের জন্য হয়, সেটা কিন্তু আমরা অনেকে জেনেও বুঝতে চেষ্টা করি না বা সেটি অ্যাভয়েড করে চলি। আমরা বাংলাদেশের শেয়ার বিনিয়োগকারীরা একটি বিষয় সব সময় ফলো রাখি যে যখন শেয়ার দাম বেড়ে যায় তখন আমরা মনে করি যে এই শেয়ারটি আরও বাড়বে, এবং তখন আমরা প্রাইসের লেভেলটা না দেখে, পি না দেখে, আরএসআই না দেখে, ম্যাকডি না দেখে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেটর এগুলো না দেখে, বিভিন্ন পরিসংখ্যান এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিও না দেখে, পি না দেখে, আমরা একরকম গুজবে বা তার চলন্ত ট্রেনে চলার মতো অবস্থায় আমরা উঠে পড়ি বা বাইরে চলে যাই। একটি সময় সেই শেয়ারে আমরা একটা হাই রিস্কে চলে যাই এবং শেয়ারে আটকে যাই। আবার ঠিক একইভাবে ওই শেয়ারই যখন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড হতে থাকে তখন আমরা লসে সেল করে বের হয়ে যাই। আবার একটা সময় হয় যখন কোনো শেয়ার কন্টিনিউয়াসলি কেনার পর ডাউন ট্রেন্ড হতে থাকে, তখন কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড চলার পর যখন একটা সাপোর্ট লেভেলে চলে আসে ঠিক সে সময়ে আমরা বিক্রি করে দিই। দ্যাট মিন্স আমরা হাই লেভেলে কিনি এবং লো লেভেলে শেয়ার বিক্রি করে দিই। আপনারা দেখবেন, লক্ষ্য করে দেখবেন, এই ঘটনাটি সকলের কাছেই হয়। আপনি যখন শেয়ারটি কিনলেন, কেনার পর একদিন বাড়লো বা দুই দিন বাড়লো, আপনি শেয়ারটি সেল দিলেন না, তারপরে শেয়ারটি প্রাইস থেকে আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে চলে যায় এবং একটা সময় আপনি লসে শেয়ারটি সেল করেন। আবার এমন হয় যে আপনি একটি শেয়ার সেল করে দিলেন, সেল করে দেওয়ার পর সেই শেয়ারটি আবার রাইজ করে যায়, এটাও হয়। এই ঘটনাটিও হয়। আবার একটি সময় এমন হয় যে আপনি শেয়ারটি কেনার পর সেটি কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে একেবারে আন্ডার প্রাইসে চলে যায়, তারপরে আপনি লসে সেল করে দিলেন, তারপর শেয়ারটি আবার পুনরায় বেড়ে যায়। এই ধরনের ঘটনা শেয়ার বাজারে হয়ে থাকে এবং এটাই বেশি হয়ে থাকে, যার জন্য আমরা অনেকেই এই বিষয়টি বলি যে আমি শেয়ার কিনলে দাম কমে যায় আর আমি বেচলে দাম বেড়ে যায়। এটার কারণ আমরা নিজেরা সচেতনতা না থাকা। আমরা একটি বিষয় আমি আপনাদেরকে একটা আজকে বলবো, এই যে আমাদের দেশে যে বর্তমানে স্টক এক্সচেঞ্জ দেখুন, 2021 সালের 10ই অক্টোবর 7367 ইন্ডেক্স তখন 2500-2600 কোটি লেনদেন ছিল। এই সময় বাজার তখন কিন্তু একটা ভালো অবস্থান এবং চার্মিং অবস্থানে থাকার পর বাজার কিন্তু যখন কারেকশন লেভেলে আসতে থাকে, ডাউন ট্রেন্ড হতে থাকে, তখন হবার পর অনেক বিভিন্ন রকম প্রেক্ষাপটের কারণে বাজার পড়তে থাকে, পড়তি বাজারে অনেকেই বাই সেল করে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এটাও স্বাভাবিক। এখন বিষয় হলো যে সেই বাজার 7367 ইন্ডেক্সের পর বাজার যখন 6200 লেভেলে 6100 লেভেলে চলে আসে, সেই বাজারে আমরা যদি 7367 থেকে 6100-6120 ইন্ডেক্স নামার পরও যদি আমরা এটাই ভাবি যে বাজার আরও নামবে তখন আমরা বাই করব, তবে কি সেটা বোকামি নয়? আমি এই বিষয়টি আমি বলতে চাচ্ছি যে যখন আমরা লো লেভেলে চলে আসি, যে কোনো শেয়ার ইন্ডেক্স বলি না যে কোনো কোম্পানি বলি, তখন আমরা কিনি না। আমরা কিনি কখন? আমরা ওয়েট করি যে শেয়ারটির দাম বাড়ছে কি না বা সেই শেয়ারটি দাম বেড়ে কন্টিনিউয়ালি বেড়ে চলে যাচ্ছে কি না, তখন শেয়ার কিনবো। এই যে আমাদের একটা ধারণা, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা দেখুন, আমি যে বিষয়টি আপনাদের বলি, সূচকের বিষয়টি ইন্ডেক্স দিয়ে বলি, 7367 ইন্ডেক্সের পর এই যে দীর্ঘদিন পর এই বর্তমানে 6200 লেভেলে ইন্ডেক্স আছে, এখানে যদি আপনি
এইখানে এই লেভেলে যদি আমি আপনি সকলে বিনিয়োগে যাই, তাহলে অলরেডি 1200-1300 ইন্ডেক্স মাইনাস, এখান থেকে আর যদি আমি সাপোজ আমি বলছি না এখান থেকে মানে বাজার ইনশাল্লাহ সামনে আপট্রেন্ডে যাবে, আমি উদাহরণ দিয়ে বলছি যদি এখান থেকে আরও 200-100 পয়েন্ট নামেও বা 300-400 পয়েন্টও নামলো, তাহলে আপনার শেয়ারের দাম সর্বোচ্চ হয়তো 10% বা 15% নামতে পারে। কিন্তু একটি শেয়ার বা একটি খাত অলরেডি 100-150% নেমে চলে এসেছে। সুতরাং আমাদের যেই অসুখ, হাই লেভেলে কিনি লো লেভেলে সেল করি, কিন্তু আমাদেরকে যদি এই লো লেভেলে কিনে হাই লেভেলে সেল করি, এটা যদি করি রিভার্স করি, তবে দেখবেন আপনার এই ধারণাটা, আপনার এই যে ক্রিয়াকরণ হয় আপনার সঙ্গে, যে আপনি শেয়ার সেল করলে দাম বেড়ে যায় আর কিনলে দাম পড়ে যায়, এটা ঠিক উল্টো হয় কি না, এটা কি ভেবে দেখেছেন? এটা এই রিয়ালাইজটা আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই রিয়ালাইজটা করতে শিখুন এবং এইটি কালচার অভ্যস্ত করুন, যে লো লেভেলে কিনা হাই লেভেলে বেচা। এরপর এই কালচার যদি আমি আপনি সকল বিনিয়োগকারী করি, তাহলে দেখবেন আপনার এই বাণী আর আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যে আমি শেয়ার কিনলে দাম পড়ে যায়, আমি শেয়ার বেচলে দাম বেড়ে যায়। যে কোনো জিনিসের ক্রিয়া প্রতিক্রিয়া আছে, টান পজিটিভ নেগেটিভ আছে, উল্টো ফ্রন্ট আছে, তো এটা আপনার ক্ষেত্রে এই যেটা হয়, হাই লেভেলে কিনে দাম কমে যায় আর লো লেভেলে কিনলে দাম বেড়ে যায়, এটা হয় কিনা দেখুন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যে কালচারে চলি, হাই লেভেলে কিনি আর লো লেভেলে বেচি, এই কালচারটা চেঞ্জ করে লো লেভেলে কিনে হাই লেভেলে বেচা এই অভ্যেসটা আমরা করি না কেন, এটা শেয়ার বাজারে একবার করে দেখুন। বর্তমানে আমরা 7367 থেকে 6200, গত 26 মে 6237, একটি সময় 6131 ইন্ডেক্স ছিল, এসেছিল 6139-এর পর ইন্ডেক্স আর ডাউন হয় নাই, তখনও আমরা অনেক বিনিয়োগকারী এসেছে বাই করি নাই। তবে কারা বাই করছে? এই যে 600 কোটি টাকা লেনদেন, তারাই বাই করছে যারা, এবং শেয়ার বাজার তো রিস্কি, এখানে রিস্কি কাজ করে, এটা তো স্বাভাবিক, সবাই জানি। তো আমি আপনাকে এটা রিয়েলাইজ করতে হবে যে 7367-তে যে শেয়ার 150 টাকা ছিল, সেই শেয়ার এখন 60 টাকা লেভেলে চলে এসেছে, 6200 লেভেলে সূচক, এইখান থেকে আর নামার পসিবিলিটি হলে 15% বা 10% হতে পারে, কিন্তু এখান থেকে যদি ইউটার্ন দেয় তাহলে তো আপনি 50% 40% গেমে থাকছেন। যারা 7367-তে 130 লেভেলে একটি শেয়ার কিনছে, সেই শেয়ার যদি বর্তমানে 50 লেভেলে চলে আসে, তাহলে আপনি সেখান থেকে 50 টাকা থেকে আর নামলে 40 বা 45ই নামতে পারে, কিন্তু যদি এই শেয়ারটি আবার রিভার্স করে, তাহলে 50 টাকা থেকে আবার 100 বা 90 যাওয়ার, এটাই মামুলি বিষয় বা এটা যায় শেয়ার বাজারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই কালচার থেকে বেরিয়ে আসুন, হাই লেভেলে কিনে লো লেভেলে বেচা, এই কালচার থেকে বেরিয়ে এসে এখন আপনারা নতুন এই কালচার অভ্যেস করুন, যে লো লেভেলে কিনে হাই লেভেলে বেচা। বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাইসেল উদ্বুদ্ধ উৎসাহিত করার জন্য নয়, আমার অনুরোধ থাকবে, আমার দুটি চ্যানেল রয়েছে, স্মার্ট ইনভেস্টর এবং স্মার্ট মিনিস্টার 2, এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে আলোচনার সমস্ত ভিডিওগুলো পাবলিশের তারিখ সহ দেখবেন। বর্তমান সরকারের আন্তরিকতা রয়েছে শেয়ার বাজারের প্রতি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাজারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অনেকাংশে সফল হয়েছেন, আপনারা ধৈর্য ধরুন, প্যানিক হবেন না, ওনারা চেষ্টা চালিয়ে যান, বাজার ইনশাল্লাহ আরও ভালো হবে এবং ভালো হতে বাধ্য, ধৈর্য ধরুন, নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত দেবেন, কারো আলোচনা থেকে নয়। আজকে কোন